আর এই যে আমাদের ডিম ভাজা কমপ্লিট, আর এখন হবে সবজিগুলো ভাজা। তো আমরা শুধু রান্নার দিকে খানিকক্ষণ দেখাচ্ছি, আসার দিকে দেখাচ্ছি যে ওরা আসছে কিনা, কারণ অনেকবার ফোন করা হয়ে গেছে আর ফোন করা যাবে না। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। হ্যাঁ, গুড আফটারনুন। আজকে অনেক দিন বাদে আবার ডেলি লাইফ ব্লগ নিয়ে চলে এলাম। আর এখন বাজে প্রায় 2:45, জাস্ট মাত্র স্নান করে এলাম আর আজকে এখন ব্লগটা শুরু করলাম, কারণ সকাল থেকে একটু তাড়াহুড়ো ছিল, বেরিয়েও ছিলাম। তো এখন আজকে আমরা ভীষণ এক্সাইটেড বলতে পারো, ভীষণ ব্যস্ত এক্সাইটেড সবটা, কারণ আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে অতিথি, নতুন অতিথি, না একজন নয় দুজন নতুন অতিথি, মানে দেখা সাক্ষাৎ হয়েছে, বাট আমাদের বাড়িতে আজকে ওরা প্রথম। তো এই জন্য একটু ঘরগুলো একটু গুছিয়ে মোটামুটি রাখতে হবে। আর শীতের দিন সব চারিদিকে খুলছি রাখছি সোয়েটার চাদর, তো চারিদিকটা একটু একটু অগোছালো হয়ে আছে, তো সবটা এখন গুছিয়ে ফেলবো। ওরা আসার আগে ওরা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে, ওদিকে মা দিদি রান্না করছে, ওরা আস্তে আস্তে বিকাল হবে, বাট আমাদের যে দুপুরে রান্নাটা সেটা মা করছে আর দিদি কিছু মাত্র হেল্প করছে। তো চলো কথা না বাড়িয়ে আগে সবটা গুছিয়ে ফেলি, আর রান্না মানে ওদের জন্য কী কী আয়োজন হবে সেটা পরে দেখাবোই। তো চলো গুছিয়ে ফেলি আগে। প্রথমে জানলায় একটা দড়ি বাঁধা আছে যেটা দিয়ে আমরা ফুল আনি, মানে ওখানে ফুল রাখা থাকে, দড়িটা দিয়ে আমরা ফুল আনি, সেটা খুলে দিলাম। একটু ঝুল পড়ে কখনো কখনো, সেটা পরিষ্কার করে এবার আমি এগুলো সব নামিয়ে ফেলবো। আগে চাদরটা সুন্দর করে গুছিয়ে নেব ঝেড়ে, আর তারপরে এর ওপর একটা নতুন চাদর আমরা পাতবো। এটা আমরা সব সময় কম বেশি ব্যবহার হয়, আর এই নতুন চাদর নিয়ে চলে এসেছি, এটাকে আমরা এখন সুন্দর করে পেতে ফেলবো। আর কেউ এলে নতুন চাদর পাতলে তার ঘরের একটা সৌন্দর্যই বদলে যায়, এই জন্য সবসময় নতুন লোক এলে বা যে কোনো লোক এলে, অতিথি এলে আমরা নতুন চাদর পেতে ফেলি, যাতে ঘরটা একটু অন্যরকম দেখতে লাগে। আর এদিকে একদম নতুন বালিশের কাভার আমি ভরে ফেলছি, এটা কয়েকদিন আগে কিনে আনা হয়েছিল, বাট ভরা হয় না, তো এই উপলক্ষে ভরা হয়ে গেল। এদিকে জানলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ এখন শীতের সময় ঠান্ডাও আসে, আর এই জন্য এখানটা বন্ধ করে দিলাম পর্দাগুলো। আর এদিকটা ভালো করে দুটো একটা চাদর আছে, এগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর চলে এসেছি বাবুর টেবিলের দিকে, এটাও একটু গুছাই, আর এখানে একটু ঝুল এদিক ওদিক থাকলে সেটা ঝেড়ে পরিষ্কার করে দিই। এই ঘর মোটামুটি কমপ্লিট, আর এই ঘর মোটামুটি গোছানো হয়ে গেছে, নতুন চাদর পাতা হয়ে গেছে, পর্দাগুলো খুলে সুন্দর করে রেখেছি, বালিশে নতুন কভার ভরা হয়ে গেছে। ওদিকে শীতের জন্য তো এখন লাগে শীতের মানে বালাপোশ বা কম্বল টাইপের, ওরকম দুখানা রাখা আছে। এদিকে গাছটাকে অনেকদিন বাইরে ছিল, তারপর একটু খারাপ হয়ে যাচ্ছিলো, তো এটাকে জল ঢল দিয়ে ফ্রেশ করে ঘরে নিয়ে চলে এসেছি। এদিকে পর্দাগুলো মোটামুটি গুছিয়ে দেবো, ওদিকে চেয়ার পুরো ফাঁকা, টেবিল গোছানো হয়ে গেছে, তো পুরোটা মোটামুটি এই ঘরটা কমপ্লিট। এবার যেতে হবে ওই ঘরে। চলে এসেছি পাশের ঘরে, আর দেখো এখানে দাদুর ছবি নামানো আছে, কালকে দাদুর বার্ষিক গেছে, মানে বার্ষিকী যেটা মৃত্যুবার্ষিকী কালকের দিনে ছিল। তো প্রতিদিন প্রতি সোমবার করে আমাদের একটা দাদুকে ফটো দিতে মালা দেওয়া হয়, কিন্তু সেটা ওপরে রাখা, ওপরে মালাটা দেওয়া হয়, ওপরে ফটো আটকানো থাকে। এবার কালকের দিন আমরা দাদুকে, দাদুর ফটোটাকে নামিয়ে মিষ্টি, মানে কালকে যা যা করার ছিল করেছি, এবার ভাবছি এটাকে উঠিয়ে দেবো যেখানে ফটোটা রাখা হয়। আর এই ঘরের অবস্থা দেখো একবার, চারিদিকে ছড়ানো, মানে কী করবো এক্ষুনি চলে এলো বলে, আর টাইম নষ্ট না করে চলো গোছাতে শুরু করে দিয়ে ঘরটা। আর এই ঘরে আগে খাট থেকে এত জিনিসপত্র, সেগুলো আগে নামিয়ে নিই চটপট, কারণ সারাদিন এটা সেটা খাটে খুলে খুলে রাখা হয়, তো এখানে আগে সব পরিষ্কার করে নিই। আর তারপরে এই নতুন চাদর এই ঘরেও পেতে নিই, যেমন ওই ঘরে পাতলাম, তো টান টান করে চাদরটা পাতার পর ঘরটা সত্যিই সুন্দর লাগে। আর এদিকে এখানে বালিশগুলো অনেকগুলো, প্রত্যেকটা বালিশে নতুন কভারও ভরে ফেলি চটপট করে। আর এদিকে আমি মোটামুটি রেডি হয়ে গেছি, মানে চুলটা একটু আঁচড়ে একটু টিপ পরে নিয়েছি, আর মোটামুটি সবটা গজে গাছ হয়ে গেছে, আর ওরা হয়তো বেরিয়েও পড়েছে এক্ষুনি ঢুকলো বলে। আর এদিকে প্রায় মানে আস্তে আস্তে হতে হতে সন্ধ্যাও হয়ে গেছে, এখন মাঝে 5:13, তো এবার সন্ধ্যা হয়ে গেছে, মা সন্ধ্যা দিচ্ছে, আমি পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি। আর এখন এসে গেছি রান্নাঘরে, আর আমার সামনে আছে এই যে পাস্তা, এক বাটি পাস্তা, যেটাকে অনেকক্ষণ আগে ভিজানো হয়ে গেছিলো ঠান্ডা জলের মধ্যে, তো তাই ভাবছিলাম এসে যে গরম জলে ফুটাতে লাগবে কিনা, কিন্তু দেখছি একদম নরম হয়ে গেছে, তো মা এসে একবার দেখে নিই। তো সন্ধ্যার টিফিন হবে আজকে পাস্তা, এই যে সন্ধ্যাবেলার টিফিন যে পাস্তা, তার জন্য সব কাটা হয়ে গেছে আগে থেকে, আর এই যে রাঁধুনিকে দেখে নাও একদম রেডি হয়ে গেছে রান্নার জন্য। এখন আমরা আগে ডিমটাকে
আর ডিমের ভুজিয়াটা আগে করে নেব, তারপর তো সব সবজি দেওয়া হবে। আর ওরা প্রায় অর্ধেক রাস্তা চলেই এসেছে। আমাদের ডিম ভাজা কমপ্লিট, আর এখন হবে সবজিগুলো ভাজা। তো আমরা শুধু রান্নার দিকে খানিকক্ষণ দেখাচ্ছি, রাস্তার দিকে দেখাচ্ছি যে ওরা আসছে কিনা, কারণ অনেকবার ফোন করা হয়ে গেছে, আর ফোন করা যাবে না যে কোথায় তোরা কোথায় তোরা। আর আর একদিন চিন্তা করছে যে ঠিকঠাক হবে কিনা, তো যেটাই হবে হবে করছি, এবার আমরা যতটা বেস্ট দেওয়ার চেষ্টা করছি, আর তারপর দেখা যাক কী হয়। সবজিগুলো মোটামুটি ভাজা হয়েই এসছে, তো যেহেতু ঢাকা দিয়ে এসেছিলাম হালকা জল জলে বেরিয়েছে, তো ওই জন্য আবার গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়েছি। দুজনে মিলে মানে যৌথ উদ্যোগে হচ্ছে আমাদের এই রান্না সন্ধ্যাবেলার। মা সারাদিন করেছে, আমরা রাতেও করবে, তাই ভাবলাম যে নতুন অতিথিদের আমরাই খাওয়াই। নতুন অতিথি মানে এক দুজন নতুন অতিথি, তাদের মধ্যে একজন খেতে পারবে আর একজন পারবে না, আর একজন শুধু দেখবে। হ্যাঁ, আমাদের শুধু দেখবে। আর সবার অপেক্ষা এতক্ষণ ছিল যাদের, তারা চলে এসছে, সোনাইদা আমার মাসি মাসিরা সবাই ভাই, আর যে ব্যস্ত সবসময় ফোন নিয়ে সেখানেও ব্যস্ত, সবসময় ব্যস্ত। আর যে পুচকুচে নতুন অতিথি তোমরা দেখলে, ওখানে ওই ঘরে গেছো কান্নাকাটি করছিল সবার সামনে, তো আর একবার পরে দেখাচ্ছি ওখানে। ভাত খাবে হয়েছে লাগবে তো লাগবে তো যাচ্ছে আর এখন আমি চলে এসেছি কার কাছে দেখো, আজকে আমরা শোবো এখানে, মানে নিচে খাওয়ারের সব জোগাড় হচ্ছে, নিজের তৈরি হচ্ছে সব। আর ওকে একা রেখে কাকি যেতে পারবে না, এর জন্য আমি চলে এসছি ওর সাথে গল্প করতে। আর কী করে পড়াবো, কী পড়বি তুই, ও বিছানা করলো বলে এখানে এখানে বালিশ হবে, এখানে এখানে হবে, তো ওর পাশে এসে একটু বসেছি। যেও না যেও না কোথাও। আর আমাদের নতুন অতিথিদের জন্য রাতে হয়েছে বিরিয়ানি, তো ওরা আগে খেতে বসে গেছে, এবার আস্তে আস্তে সবাই মিলে একসাথে বসবো, কারণ জায়গাটা ওখানে অনেকটা কম। আর একজন দেখছে ফোন দেখছে আর খেলা করছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিচে বিছানা পাটি পাতা হয়ে গেছে, আর আমরা সবাই যখন একসাথে হই তখন খাওয়া দাওয়ার পর একটা গল্প শুরু হয় আমাদের, যেটা এখন আমাদের শুরু হবে। আর এখনকার মতো টাটা, দেখা হবে কাল সকালে।